আমরা এই এপিসোডে শুরুতেই দেখি জিন মায়ার জন্য বাহিরে অপেক্ষা করছিল। তখন জিন মাংস এবং অনিয়নকে বলে, আমি যা বলেছি তা তো কি তোমরা করেছো? তখন অনিয়ন বলে, হ্যাঁ আমরা মায়ার সব জিনিসপত্র প্যাক করে রেখেছি, সে আসলেই তাকে তা দিয়ে দেব। তখনই মায়া ইউরানের সাথে মার্কেট করে জিনদের কাছে আসে। তখন জিন তাকে বলতে থাকে, আজ কি তুমি এখান থেকে চলে যাবে? তখন মায়া বলে, হ্যাঁ এখানে অনেক দিন হয়েছে তাই আমি আজ চলে যাব, কিন্তু আমার সবকিছু প্যাকেজ করতে হবে। তখন জিন বলে, না না আমার সবকিছু প্যাকেজ করাই আছে, তুমি এখন যেতে পারো। তখন জিন তাকে ঠেলে বাড়ি থেকে সরাইখানাতে পাঠিয়ে দেয়। এরপর জেনারে জিনকে বলতে থাকে, তুমি মনে রাখবে কখনো আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না, আমি তোমাকে নিয়ে সন্তুষ্ট, কিন্তু তুমি কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। তখন জিন বলতে থাকে, আমি তাকে তাড়াইনি, সে চলে গেছে। জেনারেল তখন তাকে নিয়ে বাজারে ঘুরতে যায়। জিন জেনারেলকে জেনারেল বলে ডাকতে দেখে জিয়াওমিং তাকে স্বামী বলে ডাকতে বলে। তখন জিন তাকে স্বামী বলে ডাকে, আর তখনই তারা একটি খেলা দেখতে যায়, কিন্তু অনেক মানুষ থাকাতে জিন খেলাটা দেখতে পারছিল না। তখন জিয়াওমিং তাকে কোলে করে এই খেলা দেখায়। এরপর জেনারেল ক্যাম্পে যাওয়ার আগে জিনকে বলে, আজ ইগল নেতা আসবে আর তার মেয়েকে নিয়ে যাবে। তখন জিন তাদের জন্য খাবার আয়োজন করতে বলে। আর তখন ইউরান জিনের কাছে এসে বলে, রাজকুমারী এখানে আছে। এদিকে মায়া সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে এসেছিল। তখন জিন মনে মনে ভাবতে থাকে, সবাইকে গিফট দিয়ে তাদের মন জয় করতে চায়। তখন জিন মাংসলকে বলে, আজ ইগল নেতা আসবে তার মেয়ের সাথে দেখা করতে, তাই তুমি তাদের নজর রাখবে তারা কি বলে। এদিকে মায়া যখন তার বাবার সাথে কথা বলতেছিল তখন মাংসল কান পাচ্ছিল, মায়া এখান থেকে যেতে চায় না। তখন তার বাবা বলে, হয়তো বা আমার মেয়ের কাউকে পছন্দ হয়েছে। তখন তারা কথায় কথায় জেনারেলের নাম নেয়। এদিকে মাংসল এসে জিনকে জেনারেলের কথা বলে দেয়। তখন জিন মাংসলকে বলে, তুমি কি নিশ্চিত তারা জেনারেলের কথা বলেছে? তখন মাংসল বলে, হ্যাঁ সে জেনারেলকে বিয়ে করতে চায়। জেনারেলও তাকে বিয়ে করে তবে তোমার কি হবে? তোমাকে তো এই বাড়ি থেকে সরে যেতে হবে। তখন জিন বলে, এরকম আমি হতে দেব না, আমি জেনারেলকে রক্ষা করব। এরপরে ছিনে মায়া সবাইকে নাচ দেখাতে ছিল। তখন জিন আড়াল থেকে তাদের সবাইকে দেখতে থাকে। জেনারেল এবং ইউরান সবাই তার নাচ খুব গভীরভাবে দেখছিল। তখন জিন বলে, সব ছেলেরা একই রকম। এদিকে জিয়ানকে দেখে ইউনিয়নের সাথে বসে খাচ্ছিল এবং অনেক কথা বলছিল। তখন জিন মাংসলকে বলতে থাকে, এটা কিভাবে সম্ভব, তারা কবে কাছে আসলো? এরপর জিন জিয়াওমিং এর কাছে তা নিয়ে আসে। জিন তখন জিয়াওমিং কে বলতে থাকে, কেমন হবে যদি মায়ের সাথে আমরা ইউজুয়ানকে বিয়ে দেই? তখন জেনারেল এটা না করে, জিনকে কোনো ঝামেলা করতেও না করে। তখন জিন তাকে বলে, আমি ঝামেলা করছি, আমি তো সব সময় তোমাকে হারানোর ভয় পাই, আমি বাজি ধরতে পারি না কারণ আমার সামর্থ্য নাই তোমাকে হারানোর। তখন জেনারেল তাকে বিশ্বাস করতে বলে, এরকম কিছুই করবে না। জেনারেল তার কথায় গুরুত্ব না দিয়ে বই পড়তে থাকে। তখন জিন রাগ করে তার বই নিচে ফেলে দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে জেনারেল একা একাই বলতে থাকে, কখনোই এটা সম্ভব না। আরো সেখানে জিওয়ান জিওয়ানকে সে একাই বলতে থাকে, সে যেন তাকে ছেড়ে কখনো না যায়। এদিকে মাংসল এবং জিন পরিকল্পনা করছিল। জিন বলে, আমরা মায়া এবং ইউজুয়ানকে একই জায়গায় ডাকবো এবং তাদের রুম আটকে দেব, এরপর তাদের সাথে কথা হবে আর তখন তারা বিবাহ তো হতে চাইবে। এদিকে মাংস ইউজুয়ানের কাছে এসে কথা বলতে থাকে কিন্তু সে ভয়ে বলতে পারে না। তখন ইউজুয়ান বলে, তুমি নির্ভয়ে বলতে পারো। তখন মাংসল বলে, তাকে মায়া পেটে আমন্ত্রণ জানিয়েছে বলে সে এখান থেকে চলে যায়, কিন্তু পিছন থেকে জিয়াওমিং সব শুনে ফেলে। এরপর একই ভাবে মায়াকেও একই কথা বলে। এরপর মাংসল দুজনকে একটা রুমে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আর মাংসল জিনের কাছে এসে বলতে থাকে, সব কাজ হয়ে গেছে। তখন তারা শুনতে পায় মায়াদের কথা। তখন জিন উপরে যেয়ে দেখে মায়া এবং ইউজুয়ান তলোয়ার প্রশিক্ষণ করছিল। তারা প্রশিক্ষণ করতে করতে কঠিন আকারে যায়। আর তখন জিয়াওমিং এসে এর সাথে প্রশিক্ষণ করতে থাকে। জিয়াওমিং যখন মায়ের সাথে প্রশিক্ষণ করছিল তখন জিন এটা দেখে অনেক রাগ করে। এদিকে জিয়াওমিং বারবার মায়াকে স্পর্শ করাতে জিন তো আরো রেগে যায়। তখন জিয়াওমিং মায়াকে টেনে তার কাছে নিয়ে আসে। আর তখন জিন জিয়াওমিং এর কাছে এসে বলতে থাকে, তুমি আমাকে বোকা বানিয়েছো, আমি নিশ্চিত আমি হারিয়েছি বলে সে এখান থেকে চলে যায়। এদিকে জিন শুয়ে ছিল, সে কারোর সাথে কথাও বলছিল না। তখন মাংসল তাকে বলতে থাকে, তুমি এভাবে থাকলে আমি তো মরে যাবো, হয় তুমি জেনারেলকে বকা দাও আর না হয় তুমি জোরে জোরে কাঁদতে থাকো, কিছু তো একটা করো। তখন মাংসল নিজে নিজে জেনারেলকে বকতে থাকে। জেনারেল দরজার কাছে এসে দরজা টোকা দেয় এবং ভিতরে আসতে চায়, কিন্তু জিন কিছুই বলে না। এতে মাংসল তাকে চলে যেতে বলে এবং মায়ের খোঁজ নিতে বলে। তখন জিয়াওমিং এখান থেকে চলে যায়। তখন মাংসল জিনকে বলতে থাকে, আমি কি খুব বেশি জোরে অর্জন করেছি, এবার জেনারেল কি আমাকে মেরে ফেলবে? তখন জিন বলে, না তুমি ঠিকই করেছো। এদিকে জেনারেল
ক্যারেল এবং জিওয়ান কথা বলতেছিল। জিওয়ান বলে, আপনি কেন আপনার রয়েবকে সবকিছু বলে দিচ্ছেন না? তখন জেনারেল বলে, কিছু কথা তার থেকে লুকাতে হবে, তাকে এখন চিন্তা করতে দাও, আর আমি কষ্ট নিতে চাই, পরে সব ঠিক হয়ে যাবে। পরে সিনে দেখি জিন এবং মাংসল ঘরবন্দি থাকায় তারা অনেক ক্ষুধার্ত হয়। মাংসল জিনকে বলে, তুমি আরো ক্ষুধার্ত হও, কারণ জেনারেল আফসোস করা দরকার। কিন্তু জিন তার ক্ষুধা ধরে রাখতেই পারছিল না, তখন মাংসল তাকে পানি এনে দেয়। এরপর মাংসল বলে, তারও ক্ষুধা লেগেছে। এখন মাংসল বলে, চলো আমরা রান্নাঘরে যাই, অবশ্যই কিছু না কিছু খাবার অবশিষ্ট আছে, আমরা এগুলো খেয়ে আসি। এরপর তারা রান্নাঘরে যায়। রান্নাঘরে যেয়ে দেখে অনেক খাবার। তখন জিন বলে, এত খাবার আমরা কিভাবে নেব? মাংসল বলে, সে এক এক করে নিয়ে যাবে, জিন এখানেই থাকবে, কারণ জিনকে যদি কেউ রান্নাঘরে দেখে তবে কেউ কিছুই মনে করবে না। তাই মাংসল খাবারগুলো নিয়ে বাহিরে চলে যায়, আর তাকে জিয়াওমিং এবং আরেকটি দাসি যেতে দেখে। তখন সেই দাসিটা জিয়াওমিং কে বলে, এগুলো খাবার হয়তো ম্যাডামের জন্যই নিয়ে যাচ্ছে। তখন জিয়াওমিং তাকে বলে, আমি প্রতিদিন ম্যাডামের জন্য সুস্বাদু খাবার রান্না করো। তখন সেই দাসি জিয়াওমিং কে বলে, আপনি ম্যাডামের জন্য এত চিন্তা করেন, এত কিছু করেন, তবে কেন ম্যাডামকে বলেন না? তখন জিয়াওমিং জানে, সময় হলে আমি জিনকে সবই জানিয়ে দেব। জিন এখন তাকে দেখতে পারছে না, তাই সে এখন থেকে ক্যাম্পে থাকবে। এগুলো সব জিন রান্নাঘর থেকে শুনছিল। এরপর জিয়াওমিং ক্যাম্পে বই পড়ছিল, আর তখন জিন আসে। জিনকে দেখে জিয়াওমিং থমকে যায়। তখন জিন বলতে থাকে, তুমি আমাকে ক্ষমা করো, আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল, আমি তোমার পাশে অন্য কোনো মেয়ে দেখতে চাই না, আমি ঈর্ষান্বিত হই। তখন জিয়াওমিং জিনকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে, আমি মৃত্যুকে ভয় পেয়েছিলাম, কারণ ভেবেছিলাম তুমি আমার কাছে হৃদয় নিতে এসেছো, আমি আর কোনো কথা বলতে পারছি না। তখন জিন জিয়াওমিংকে বলে, তুমি এমন কিছু যা আমার থেকে লুকাচ্ছো, আমি অপেক্ষা করব, তুমি আমাকে যেদিন বলতে পারবে সেদিনই বলো। এরপর জিয়াওমিং এবং জিন বাড়ি এসে দেখে মায়া পালকি রেডি করছে। তখন জিন বলে, এটা কখন হলো, তুমি কি সব জানতে? জিয়াওমিং বলে, তুমি তো একটা বোকা, কাছে যেয়ে দেখো। জিন কাছে যেয়ে মায়াকে বলতে থাকে, গাড়ির ভিতরে কে? তখন মায়া সেই ছেলেটাকে বের করে নিয়ে আসে, দেখতে পাই এটি হলো ইউয়ান। তখন জিয়ান বলে, অনেকদিন আগের কথাগুলো তাদের শির মতোই হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখ, যেদিন মায়া ড্রিং করেছিল সেদিন ইউয়ান তাকে কোলে করে তার রুম পর্যন্ত নিয়ে যায় এবং সারা রাত সেখানে ওয়েট করতেছিল, আর তাকে সারা রাত সে সেবা করে। এরপর মায়া ইউয়ানকে বিবাহর প্রস্তাব দেয়। এদিকে জিন তাদের দেখে বলতে থাকে, তারা কত খুশি। তখন জেনারেল তাকে ধরে বলে, কেন আমরা কি খুশি না? তখনই জেনারেলকে জিজ্ঞেস করে, তুমি এটা জানলে কখন? জেনারেল বলে, এই তো এইমাত্র। জিন একে একে সবাইকে জিজ্ঞেস করে, কিন্তু সবাই জিনের থেকে পালিয়ে যায়। তখন জেনারেল জিনকে বলে, জিন তুমি সবসময় মনে রাখবে, এই জেনারেল শুধু তোমার, অন্য কোনো নারীর না। আর তখন জেনারেল জিনকে কিস করে, আর এই কিসের মাধ্যমে এই এপিসোডটা শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডটা পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং ভালো লাগলে কমেন্টস এবং লাইক করতে ভুলো না।